সাবস্ক্রাইব করুন অ্যাপস বাংলা ইউটিউব চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, অ্যাপস বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রতিদিনের মতো আজকেরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, অনেক সময় কি হয় কি, আপনাদের পার্সোনাল ফোনটি আপনি আপনার কোনো বন্ধুর কাছে কিংবা আপনি কোনো ব্যক্তির কাছে দিয়ে আপনি কোথাও খেলতে যাচ্ছেন কিংবা কোনো কিছু দরকারি কাজে যাচ্ছেন, তো তখন কী হয় বন্ধুরা, আপনার ওই ফোনটিতে কেউ ফোন করলে, আপনার কেউ পার্সোনাল কিংবা আপনার বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড কেউ ফোন করলে ওই ব্যক্তির নাম্বারটি আপনার ফোনে উঠে থাকে এবং তার নাম উঠে থাকে। তো সেক্ষেত্রে বন্ধুরা অনেক সময় কী হয়, আপনার বন্ধুরা ওই কলটি রিসিভ করে নেয়। তো বন্ধুরা আর এই কলটি রিসিভ করতে পারবে না এবং নাম্বারটি এবং নামটি কিছুতেই দেখতে পাবে না। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা খুবই সিম্পল একটি ব্যাপার, আপনারা প্রথমে আপনার ফোনের প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পর বন্ধুরা সার্চ বক্সে সার্চ করবেন ক্রচগ্রাম, CouchGram, ক্রচগ্রাম লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর বন্ধু দেখুন এই যে উপরে যে অ্যাপটি আছে এই অ্যাপটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে লেখা আছে ক্রচগ্রাম ইনকাম কল লক অ্যান্ড অ্যাপস লক। তো বন্ধুরা এটি ইনস্টল করে নেবেন, যেহেতু আমার ইনস্টল আছে তাই আমাকে ইনস্টল করতে হচ্ছে না, বন্ধুরা এটি ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা এই অ্যাপসটির রেটিং দেখুন 4.3 রেটিং এবং 10 মিলিয়নের বেশি ডাউনলোড। তো বন্ধুরা অ্যাপসটি ইনস্টল করার পর বন্ধুরা অ্যাপসটিকে ওপেন করবেন। ওপেন করার পর এভাবে কিছু ইন্টারফেস আসবে। তো বন্ধুরা এই ইন্টারফেসটি ফার্স্ট যে অপশানটি দেখুন ইনকামিং কল লক, তো বন্ধুরা এই অপশানটিকে ওকে করে দেবেন, অন করে দেবেন, দিয়ে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখানে লেখা আছে ডিসপ্লে ওভার আদার্স অ্যাপস, তো বন্ধুরা এখানে যে পারমিশন আদার্স অ্যাপস এটিকে অন করে দেবেন। দিয়ে বন্ধুরা এটিকে ব্যাক করবেন, ব্যাক করার পর সেটিংসে ক্লিক করবেন। দিয়ে করে বন্ধুরা এখানে দেখুন ক্রচগ্রাম অপশানটিকে অন করে দেবেন, দিয়ে অ্যালাউ করবেন। অ্যালাউ করার পর ব্যাকে আসবেন, আবার আসার পর বন্ধুরা অ্যাপসটিকে আরেকবার ওপেন করবেন। বন্ধুরা অ্যাপসটি ওপেন করার পর অন করবেন। অন করার পর বন্ধুরা এখানে দেখুন প্যাটার্ন মুড, 2 ডিজিটাল লক মুড, 4 ডিজিটাল লক মুড, বটম মুড, তো বন্ধুরা এখানে আপনারা কল বটম মুড এটিতে ক্লিক করবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে ওকে করবেন। ওকে করার পর বন্ধুরা এখানে দেখুন এই যে হাত চিহ্নটি দিয়ে যে তীর চিহ্নটির দিকে ঘোরাচ্ছে, বন্ধুরা এভাবে আপনারা এটিকে লক করবেন। দেখুন আমি একটা সিম্পল লক দেখাচ্ছি, এই যে একবার হয়ে গেল, বন্ধুরা আরেকবার করবেন, ব্যাস, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। দেওয়ার পর বন্ধুরা এটিতে ক্লিক করবেন, দিয়ে আনসার এ স্টার্ট কল এটিতে ক্লিক করবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি কল এসছে, বন্ধুরা ঠিক আপনার ফোনে যখন কল আসবে এইভাবে কল আসবে, যতক্ষণ না আপনি এই লকটি এভাবে খুলবেন ততক্ষণ আপনার কলটি কেউ রিসিভ করতে পারবে না। তো বন্ধুরা এটিকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন হাইড কলার আইডি, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার ফলে বন্ধুরা এখানে কী হয়, আপনার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার এখানে চলে আসবে। তো এখানে আপনার যেটি মনে হবে যে এটি আমার পার্সোনাল নাম্বার সেটিকে আপনারা বন্ধুরা লক করতে পারবেন এবং তার নাম্বার ও নাম হাইড করতে পারেন। যেমন ধরুন বন্ধুরা এখানে আমি আমার একটা বন্ধুর নাম ডায়াল করলাম, দেখুন এখানে অপশান আছে হাইড নাম্বার অ্যান্ড হাইড নেম। তো বন্ধুরা এটিকে যদি আপনারা অন করে দেন কল আসলে এর নাম্বার এবং নাম কেউ দেখতেই পাবে না। তো বন্ধুরা এভাবে আপনারা এখানে সব নাম্বারগুলিকে হাইড করতে পারবেন। তো বন্ধুরা ব্যাকে আসুন, আসার পর বন্ধুরা এখানে যে সেটিং চিহ্নটি দেখতে পাচ্ছেন এই সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এই ইনকামিং কল লক অপশানটিতে ক্লিক করবেন, দিয়ে বন্ধুরা এখানে দেখুন ইউজ ক্রচগ্রাম লক মুড ফর কল ফর আননাউন নাম্বার, অর্থাৎ বন্ধুরা আননাউন নাম্বার থেকে কল এলেও আপনারা কলের নাম্বার কেউ দেখতে পাবে না। তো বন্ধুরা এটিকে অন করে দেবেন, দিয়ে ব্যাকে চলে আসবেন। বন্ধুরা এখানে ফিঙ্গারপ্রিন্ট সেটিং আছে, ফিঙ্গারপ্রিন্ট সেটিংয়ে আপনি আপনার আঙুলের ছাপও লাগাতে পারবেন। বন্ধুরা এই যে এখানে দেখুন ইনকামিং কল লক ওয়ালপেপার, এখান থেকে আপনি আমার ফোনের ওয়ালপেপারও সেট করতে পারবেন। তো বন্ধুরা খুবই একটি ভালো অ্যাপস, যদি এই অ্যাপটি থেকে আপনাদের উপকৃত হয় তাহলে বন্ধুরা অবশ্যই অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, কারণ বন্ধুরা আপনাদের লাইক আমাকে পরের ভিডিও এগোতে সাহায্য করবে। এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।